हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांगाली भूरी भोज। आज आमी आपनादेर के बानिये देखाबो एग रोल। एटा बानानो खूब ही सहज, आपनारा अवश्य एटा बाड़ीते ट्राई करबेन। आर आमार भिडियोगुलो जदि आपनादेर पसंद होये थाके ताहले अवश्य एकटा करे लाइक करे देबेन। ताहले चलुन देखे नी आमी एग रोलगुलो किभाबे बानियेछि। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে মেখেছি। ময়দা মাখার সময় আমি এখানে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল ও লবণ দিয়ে মেখেছিলাম আর আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা পর এটাকে আমি ভালো করে মেখে লেচি কেটে নেব। এখানে আমার লেচি করা হয়ে গেছে। এরপর আমি একটু একটু ময়দা নিয়ে এগুলোকে রুটির শেপে বেলে নেব। আমার এখানে রুটিগুলো বেলা হয়ে গেছে। এটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। এখানে আমি 3টের মতো ডিম ফেটিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ, দুটোকেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছি লবণ, সবকিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ করে তেল। এরপর এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। ডিমটা আমার হাফ ভাজা হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেবো আমি রোলগুলো। আমি রুটিগুলো আগের থেকেই ভেজে রেখেছিলাম। হালকা চাপ দিয়ে দিয়ে আমি এভাবে ভেজে নেব। আমার একদিকটা হয়ে গেছে, এরপর এটা আমি উল্টে পরের দিকটাও ভালো করে ভেজে নেব। আমার এখানে একটা রোল তৈরি হয়ে গেছে। আমি একইভাবে পরের রোলগুলোকেও ভেজে নেব। আমি আবারও সেই একই প্রসেস ইউজ করব। আবারও উপর থেকে একটা রুটি দিয়ে দেব আর ভালো করে চাপ দিয়ে দিয়ে ভেজে নেব। আমার এই রোলটাও এখানে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। এরপর আমি এখানে নিচ্ছি 1টা টমেটো, 1টা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনে পাতা, সবগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1টা গাজর, গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি রোলগুলোর ওপর থেকে স্টাফিংটা দিয়ে দেব। দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর দেবো এখানে গাজর, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেবো টমেটো, টমেটোগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এখানে। দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কাগুলো দেবেন। এরপর দেবো ধনে পাতা। আর দেবো ওপর থেকে সামান্য পরিমাণে বিট লবণ।
এর পর দেব এখানে টমেটো ক্যাচাপ। আমি দুটোই রোল একইভাবে এখানে সাজিয়ে নিয়েছি। এরপর একটা পেপার নিয়ে আমি রোলগুলোকে র‍্যাপ করে নেব। আমি এখানে সব রোলগুলো একইভাবে এখানে বানিয়ে নিয়েছি। তাহলে দেখুন আমার এখানে এগ রোলগুলো একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তাহলে দেখতেই পেলেন আমি কত সহজভাবে এটা বানালাম। আপনারাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ভালো কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।